শেয়ার টুলের কাজ, শেয়ার টুলের কাজ কি করে? এটা হলো ধরেন এখানে বাদ আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিলাম। শেয়ার টুলের কাজ কি, আপনি এখানে ধরে ক্লিক করলেন, এই শিফট ধরলে একবারে মানে সোজা যাবে, স্ট্রেট যাবে, শিফট ছাড়া হলে আনইভেন যাবে। আপনি যেখানে এখানে ঘুরাতে পারবেন, কোনা ধরে এভাবে যেভাবে ঘুরাইতে পারেন, শিফট ধরলে কিন্তু সে অটোমেটিকলি নিজে সোজা হয়ে যাবে। অল্টার ধরলে দুনো দিক থেকে উপর নিচে যাবে, শিফট ধরলে ইভেন্টলি যাবে, আর শিফট না ধরলে আনইভেন্ট যাবে। আনইভেন্ট বড় ছোট হচ্ছে, মোটা চিকনা চ্যাপ্টা চ্যাপ্টা হচ্ছে, শিফট ধরেন দেন সে সোজা হয়ে যাবে নিজে থেকে। এই তারপরে এখানে কোনো একটা টাইপ করেন, ধরেন একটা টাইপ নিলাম, টাইপকে কীভাবে আমরা ধরেন এই টাইপটা আছে এটাকে আমরা কোনোভাবে ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, অথবা এই টাইপটার ইটালিক ফন্ট নাই, তখন আমরা কী করব, তখন আমরা এই শেয়ার টুলটা ধরবো, ধরে এই বির এখানে ধরি, একটা ক্লিক করি, দেন শিপটা ধরবো, ধরে আমরা এই মাথা ধরবো, ধরে সোজা একটু বাঁকাবো, এদিকে বাঁকাবো, এই সোজা সোজাভাবে উপরে নিচে গেলে এদিকে সেদিকে চলে যাবে, কিন্তু এটা সোজা টানতে হবে, যেদিকে ইচ্ছা আমরা ওইদিকে ইটালিক করতে পারি, বাঁকা করতে পারি, টাইপ কেউ এভাবে করা যায়। এইভাবে ধরে এইখান থেকে এই এইখান থেকে এখানে যদি ক্লিক করি কেমন হয়, এই বিভিন্ন রকম ভাবে সেট করা যায়। ধরেন এখানে এইভাবে সেট করলাম, মনে হচ্ছে যে এটা একটা খাড়া বসে আছে, দাঁড়িয়ে আছে টাইপটা, এরকম এরকমও করা যায়। আর যদি ইটালিকের মতো করা করতে হয় তাহলে ধরেন এখানে ক্লিক করলাম আর শিফট ধরে এটার একটু যতটুকু দরকার আমি এতটুকু দিয়ে দিলাম, তারপরে সি আপ করে সি কপি, কন্ট্রোল এফ হলো প্রেস ইন ফ্রন্ট, যেটা আগে বলেছিলাম শেয়ার টুল দিয়ে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা দিলাম, শিফট ধরে আমি এখানে টান দিলাম, এই নিচে একটা মনে হয় যে টাইপটা দাঁড়িয়ে আছে, তারপরে এটাকে আর একটু সোয়াই দিই, শেয়ার টুল ধরে ব্ল্যাকটা ধরেছি, এখন আমি এই ব্ল্যাকটা নিচে নিচে ব্ল্যাকটা ধরার এখানে ক্লিক করলে এই ফিল যদি এটা হয়ে যায় তার মানে সে রেডটা ধরেছে বা মেরুনটা ধরেছে। হ্যাঁ, এটা ধরলে যদি এখানে রেড আসে তার মানে উপরেরটা ধরছে, এইখান দিয়ে ক্লিক করলাম দেন ব্ল্যাক হয়ে গেছে ফিল, তার মানে ব্ল্যাকটা ধরেছে। তারপর আমরা এখানে ক্লিক করলাম বি, এখানে ক্লিক করে দেন শিফট ধরে একটু একটু বাঁকা করে দেই, মনে হয় যে টাইপটা দাঁড়িয়ে আছে। এখন এখানে এটাকে আমরা ব্ল্যাককে একটু কমাই দিই, এরকম ব্ল্যাকটা কমাই দিতে পারি, যদি ব্ল্যাকটা কমাইলে কি হয় আর ইয়ে হলে কি হয় সেটা একটু দেখা বুঝাই। সেটা হলো ধরেন এইটা সেন্টু ব্যাক, আমরা এই কালারটা এটা গ্রাউন্ড হালকা কালার দেব, কালার থেকে হালকা কালার পিক করব, লাইট কালার, লাইট কালার পিক করব, লাইট কালার পিক করলাম। এখন এটাকে আমি তো পার্সেন্টেজ অনুযায়ী এখানে কালার কমাইছি বাড়াইছি, কিন্তু এটা এইভাবে রাখলে একরকম মজা, আবার এটা আমি দেখে একটু কপি করি, সেটা হচ্ছে এটাকে যদি আমি এখানে 100% রাখি, রাখার পরে আমি এটাকে এটা এভাবে রেখে আমি ব্ল্যাকটা ধরবো, ধরে এই ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সির মধ্যে অপাসিটি বা আমি এখানে মাল্টিপ্লাই করে দেব, নর্মাল আছে তো নর্মাল মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করার পরে দেন আমি যদি কালারটাকে
পানি, এখন কিন্তু কালারটা অন্য ধরনের হচ্ছে। এটা কত পার্সেন্ট আছে? 50 করলাম, আর এটাকে আমি 50 করি। দুইটা কিন্তু দুই রকম লাগতেছে, এটাকে একটু ন্যাচারাল লাগতেছে, আর এটা কেমন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা লাগতেছে। তারপরে এটাতে কত স্মুথ করা যায়, ওটাতে কত করা যায়, এটাতে 20 দেই, আর এটা যদি 20 দেই কেমন হয়েছে? এটা এটা লাইভ লাগতেছে, কিন্তু সেম সেম পার্সেন্টেজে এটা এখানে দেওয়াতে এটা অন্যরকম লাগতেছে, এটা বোঝাই যাচ্ছে না। আসলে এটা এটা এইটা দেওয়া এইভাবে করার নিয়ম না, নিয়ম হলো এইভাবে, সেটা হলো এই ট্রান্সপারেন্সি জায়গা এখানে মাল্টিপ্লাই করে দিবেন, এখান থেকে অপাসিটি করা যায়। আপনি এখানে আবার যদি আমি এখানে আমার 100% থাকে, ব্ল্যাক আমার 100%, এখানে আবার এই এই অপাসিটি এখানেও কমাই দেওয়া যায়, এই এখানেও কমাই দেওয়া যায়, আবার এখানে পার্সেন্ট এখানে নাম্বার দিয়ে দিলে কালার ওইভাবে অত পার্সেন্ট কালার পড়বে, অথবা এখানে অপাসিটি কমাই দেওয়া যায়, এখানে করা যায় অপাসিটি কমাই বাড়াই দেওয়া যায়, আবার ট্রান্সপারেন্সির মধ্যেও অপাসিটি আছে, এখানেও অপাসিটি বাড়াই কমাই দেওয়া যায়। শুধু এই টাইপের বেলায় না, প্রত্যেকটা জিনিসের বেলায় ঠিক এইভাবে এইভাবে করা যায়। এটাকেও ঠিক এইভাবে ধরে আমি মাল্টিপ্লাই করে দিই, এই যে চলে আসছে, মাল্টিপ্লাই ছাড়া আছে এইভাবে, আর মাল্টিপ্লাই করলে এটা এভাবে, এখানে মাল্টিপ্লাই ছাড়া এভাবে আরো অনেকগুলো আছে, এগুলো করে করে দেখবেন কোনটা কিরকম, যেটা চয়েজেবল হয় সেটা ইউজ করবেন। এই আপনাকে বিভিন্ন রকম অপশন দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, দিয়ে দিচ্ছে, আপনি এখানে দেখে দেখে বসে বসে দেখবেন, এটা করে দেখবেন এটা কেমন লাগে, এটা করে দেখবেন এটা কেমন লাগে, করে করে দেখবেন কোনটা দিলে আমার মন মতো হয়, মনের ইচ্ছা মতো। কথা আছে না, যদি ইচ্ছা মতো করতে হয় তাহলে ইলাস্ট্রেটারে করতে হবে, মানে যেমন ইচ্ছা তেমন কাজ করার মতো হলে ইলাস্ট্রেটার ভালো করে জানতে হবে। এখানে হয় না এমন কিছু নেই, এটা দিয়ে হয় না এমন কোনো কাজ নেই। আবার এটা ঠিক সেম, আমরা এটা একটু একটু বাদ দেই, সেটা হলো এটা আর একটা কপি করে লই, কপি করে নিয়ে এখন এটাকে আর একটু রিয়েলিস্টিক করবো, কারণ ছায়া পড়লে ছায়া এভাবে কাট টু কাট হয় না, এভাবে সলিড হয় না, সলিড মনে হচ্ছে, এটাকে একটু আমি ব্লার করব, ইফেক্টের মধ্যে আছে ব্লার, গাউসিয়ান ব্লার, রেডিয়াল ব্লার, স্মার্ট স্মার্ট ব্লার, গাউসিয়ান ব্লার দেবো, প্রিভিউ দিয়ে দেবো, আগে যে কোনো কিছু দেওয়ার আগে করার আগে এখানে প্রিভিউটা দেখবেন, প্রিভিউটা দিয়ে রাখবেন, কেন আপনি কাজটা করবেন কীরকম হচ্ছে। গাউসিয়ান ব্লার দেওয়ার আগে এই অবস্থা, দেওয়ার পরে এই অবস্থা, তার মানে কোনটা ভালো? গাউসিয়ান ব্লারটাই দিলে ছায়ার মতো মনে হয়, এটাও ছায়ার মতো মনে হয়, কিন্তু তারপরেও কেমন জানি একেবারে কাট টু কাট পড়তেছে, মনে হয় যে ইয়ের মতো একটা রেখে দেওয়ার মতো, কিন্তু এটা হলো গাউসিয়ান ব্লার করে দিলে সেটা তখন আরও একটু ব্লারই হয়, শেডটা শেডের মতো হয়। তারপরে এটাকে স্কিন আর একটু একটু কমাই দিলে, আর এই গাউসিয়ান ব্লার দিয়ে এভাবে ইয়ে করে দেওয়া যায়। শেয়ার টুল দিয়া, শেয়ার টুল দিয়ে শুধু এইটা না, শেয়ার টুল দিয়ে সব রকম সব কিছুকেই, প্রত্যেকটা অবজেক্টকেই শেয়ার করা, এইভাবে শেয়ার করা যায়, করে নেওয়া যায়। তারপরে আমরা আসি।